ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগ 30। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি এখন মানে পুরোপুরি ভালো হয়নি এখনও, তো যাই হোক ব্যথাটা একটু কম আছে আর আগের থেকে একটু বেটার আছি। তো আজকে তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা না আমি একটু অন্যরকম করবো, তো তোমরা তার জন্য একদম স্কিপ না করে ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো। তো আমি ভিডিওটা হচ্ছে যে দেখো আমার চুলগুলি মানে দুর্গাপুজো এসে গেছে, তো একটু সাজুগুজো না করলে কি হয় বলো। তো যাই হোক আমার চুলগুলি এত রাফ হয়ে আছে, এত রাফ হয়ে আছে কি বলবো। তো আজকে আমি একটু চুলের যত্ন করব। আগে আমি সবসময় চুলের যত্ন করতাম, খুবই ভালোভাবে করতাম। তো আজকে কতদিন ধরে মানে কতদিন ধরে বলতে কি আজকে 6-7 মাস ধরে এই যে মানে চ্যানেলটাকে মনিটাইজেশন মানে নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আমার আর মানে চুলের যত্ন কি, চুলের শরীরে কোনো কিছুর যত্ন কোনো কাজই ঠিকঠাকভাবে করা হয়নি। এটা যারা তোমরা মানে মানে নতুন চ্যানেল মনিটাইজ করছো বা করেছো কিছু মানে এর মধ্যে ওরা জানো যে কতটা কষ্ট করতে হয় আমাদের মতো ছোটো ছোটো ইউটিউবারদের। তো যাই হোক আমি আর কথা না বাড়িয়ে আমি আমার কাজে চলে যাই। তো আজকে আমি চুলের যত্ন করবো। এই যে দেখো চুলগুলি কি রাফ হয়ে আছে, এমন কিছু সাজুগুজো না, জাস্ট এই যে দেখো একদম চুলগুলো রাফ হয়ে আছে। তো চুলগুলি আমি এ বাবা আমার মাথায় আরেকটা ক্লিপ লাগানো ছিল, আমি বুঝতেই পারিনি। যাই হোক আমার মাথায় আরেকটা ক্লিপ লাগানো ছিল। তো এই যে দেখো এত রাফ আমার চুল কি বলবো। তো আগে এমনিতে আমার চুলগুলি খুব বাজে, তো আগে যখন চুলগুলিকে যত্ন করতাম তো একটু মানে ঠিক থাকতো, আর এখন তো চুলের যত্ন করি না, অনেক দিন হয়ে গেছে, তো চুল কি ঠিক থাকবে বলো। তো যাই হোক চুলগুলি কাজকে একটু ঠিক করব। তো আমি মাথাটা আগে একটু ভালো করে মানে চিরুনি দিয়ে আশ্রয় নিলাম। তো এখন দেখো আমি মাথায় কী লাগাই বা কী করি, ঠিক আছে। এই যে দেখো বন্ধুরা আমার বাড়িতে অ্যালোভেরার বাগানই আছে, ধরতে গেলে কত অ্যালোভেরা গাছ। এই যে দেখো আমি অনেক টপে টপে অ্যালোভেরা গাছ লাগিয়ে রেখেছি, তারপরে টপ বাদ দিয়েও ছোটো ছোটো যা পেয়েছি মানে প্লাস্টিকের ডাম সব কিছুতে অ্যালোভেরা লাগিয়ে রেখেছি। তো তোমাদের কেউ কারোর যদি অ্যালোভেরা দরকার হয় আমার বাড়িতে চলে এসো, অবশ্যই আমার বাড়ি থেকে অ্যালোভেরা নিয়ে যাবে। আর এখন না আমি অ্যালোভেরা পেরে নেব, ঠিক আছে। তো আমি অ্যালোভেরার ডালগুলি ভেঙে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো দেখো কি মোটা হয়েছে ডালটা, অনেক দিন ধরে বাড়া হয় না, তো মানে ডাল ভেঙে নেই না, যত্ন করি না, তো তার জন্য অনেক মোটা মোটা ডাল হয়ে আছে। তো এই যে দেখো আমি এখন একটা একটা করে ডাল পেরে নিচ্ছি। তো এই দেখো ডালগুলি মানে এটা একটু নরম হয়ে গিয়েছিলো, শুকিয়ে যাচ্ছিলো, তো ভাবলাম এটা নষ্ট হয়ে যাবে, এটাকে একটু পেরে নিই, কিন্তু এটা মানে ভাঙতেই চাইছিলো না, তারপরে ছিঁড়ে নিলাম। আর এই যে দেখো যেগুলি মানে রস ভর্তি ওগুলো মানে অল্পতেই ভেঙে যায়, ঠিক আছে। তো দেখো আমি টপটাকে নাড়িয়ে দিয়েছিলাম, এটাকে একটু ঠিক করে নিলাম। তো আমি তিনটা ডাল নিয়েছি, জানি না সবগুলি লাগবে কি না। আর এই যে দেখো এখানে মানে সাপ্লাইয়ের জল পড়ছে, তো আমি ভাবলাম একটু জলটাতে ধুয়ে নিই ভালো করে, কারণ এগুলির মধ্যে মাটি লেগেছিলো। তো আমি একটু ধুয়ে নিলাম, আর এখন এগুলিকে একটু দাঁড় করিয়ে দেবো কিছুক্ষণ সময়ের জন্য, মোটামুটি 30 মিনিট বা 1 ঘন্টার জন্য দাঁড় করিয়ে দেবো। তাহলে এর মধ্যে মানে মাঝখান থেকে একটা কষ বেরোবে, তো ওটাও তোমাদেরকে শেয়ার করব। আর এই যে দেখো বন্ধুরা, এই যে দেখো আমি যে এলোভেরাগুলি দাঁড় করিয়ে দিয়ে গিয়েছিলাম ওগুলো থেকে দেখো কষ বেরিয়ে গেছে। এই যে দেখো এই আঠালো কষটা, ওটা হচ্ছে একটা বিষাক্ত কষ। এই যে দেখো সবগুলি থেকে বেরিয়েছে, এই যে দেখো কোনটা থেকে কম কোনটা থেকে বেশি দেখেছো। এখন আমি নিচের অংশগুলি কেটে ফেলে দেবো, কারণ এটা বিষাক্ত একটা কষ, এটা নিশ্চয়ই তোমরা জানো। আর এই যে দেখো বন্ধুরা আমি এখন অ্যালোভেরাগুলি নিয়ে বসে গেলাম। তো অ্যালোভেরাটাকে আমি একটু কী দিয়ে কাটছি তোমরা ভালো করে লক্ষ্য করে নাও, আমি ব্লেড দিয়ে মানে কাটছি। তোমরা কি আমার মতো কেউ এরকম করো বলো তাহলে। তো আমি না মানে ছুরিটা নিয়ে নিই, ছুরিটা আসলে খুঁজে পাচ্ছি না, তো আমি ভাবলাম একটু ব্লেড দিয়ে মানে কেটে নিই। তো এখন আমার ব্লেড দিয়ে অ্যালোভেরাগুলি কাটছি, আর কাটা চামচ দিয়ে তার থেকে মানে অ্যালোভেরাটা নিয়ে নিচ্ছি, মানে খোসা থেকে অ্যালোভেরাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আর তোমরা ইচ্ছা করলে ছুরি দিয়েও কাটতে পারো। আর এই যে দেখো আমার অ্যালোভেরা জেল খোলা হয়ে গেছে, দেখো আমার এতটুকুই হয়ে যাবে। দেখো এখানে আরও দুটো রয়ে গেছে, আমার আর দুটো দরকার পড়েনি, আমার একটা দিয়েই হয়ে গেছে, কারণ আমার যেহেতু চুল কম। যে দেখো একটা দিয়েই হয়ে গেছে, আমার যেহেতু চুল কম তার জন্য আমি একটাই নিলাম। তোমরা তোমাদের চুল বেশি হলে যাদের ঘন চুল তারা দুইটা বা তিনটা যার যতটা দরকার বুঝে নিতে পারবে। তো এখন না এই যার এইখানে দেখো আমি নিয়ে নিয়েছি দুই টুকরো লেবু কেটে নিলাম, আর এখানে নিয়েছি একটা অলিভ অয়েল, আর এখানে আছে প্যারাশুট নারিকেল তেল। তো তোমরা যে কোনো নারিকেল তেল ইউজ মানে যে কোনো তেল ইউজ করতে পারো, তো নারিকেল তেলটা হলে ভালো হয়। তো এখন না আমি পেস্টটাকে একটা
গ্লাইন্ডারের বাটিতে নিয়ে নেব। এই যে দেখো, আমি একটা গ্লাইন্ডারের বাটিতে নিয়ে নিলাম ঢেলে। এখন আমি তার মধ্যে দিয়ে দেব 2 চামচ প্যারাশুট অয়েল। এই যে দেখো, চুলে যত্ন নেওয়ার জন্য তেলটা চুলে ইউজ করা খুব জরুরি, কিন্তু আমি চুলে তেল দিই না, কারণ তেল দিতে আমার ভালো লাগে না। তো তার জন্য এইভাবে, যারা চুলে তেল দিতে মানে পছন্দ করো না, তারা এইভাবে ইউজ করতে পারো। আমি এর মধ্যে দিয়ে দেবো, এই যে দেখো নিয়ে নিয়েছি আমি 2 চামচ অলিভ অয়েল। তো আমি ক্যামেরাটা কোথাও রাখতে পারছি না বলে আমি নিতে দেখাতে পারছি না। তো এই যে দেখো বন্ধুরা, আমি 2 চামচ অলিভ অয়েল নিয়ে নিলাম। এখন আমি তার মধ্যে এই যে খোসা ছাড়ানো লেবুটা চিপে নিয়ে নেব, কারণ যার যতটুকু লেবু দরকার ততটুকুই দিও, বেশি দিতে যেও না, কারণ নাহলে এটা পেস্টটা মানে একটু পাতলা পাতলা হয়ে যাবে, তো চুল থেকে দিতে অসুবিধা হয়ে যাবে। তো এখন আমি লেবুগুলি একটু ভালো করে লেবু থেকে রসটা বের করে নেব, যাতে আমার এভাবে করার কারণটা কি, এটা তোমরা বাটিতে নিয়েও আলাদাভাবে মানে একটার পর একটা নিয়ে করতে পারো, কিন্তু আমি মিক্সিতে নিচ্ছি কেন তার একটাই কারণ, তার কারণ হচ্ছে আমি 2 টুকরা লেবুই মানে চিপে নিচ্ছি, রসটা ছাড়িয়ে নিচ্ছি লেবু থেকে। তো তার একটাই কারণ, তাহলে এই যে এলোভেরার যে মানে টুকরোগুলো ওগুলো আর আস্তে আস্তে থাকবে না, এটা মাথায় লাগাতে সুবিধা হবে। তার জন্য আমি এলোভেরা মানে এলোভেরার টুকরো মানে সবগুলোকে মিক্সিতে নিয়ে নিচ্ছি। তো এখন আমি না এটাকে আমার রস লেবু থেকে রস খোলা হয়ে গেছে, এখন আমি এটাকে এই যে দেখো সব কিছু একসঙ্গে নিয়ে নিলাম। এখন আমি এটাকে, তোমরা এটার মধ্যে ইচ্ছে করলে না ক্যাস্টার অয়েলটা ইউজ করতে পারো। তো আমি ক্যাস্টার অয়েলটা ইউজ করি, কিন্তু এখন আমার যে ক্যাস্টার অয়েলটা ঘরে ছিল ওটা দেখলাম এক্সপায়ারি হয়ে গেছে, তো এটা আমি এখন দিচ্ছি না, তো শুধু এইটুকু উপকরণই দিচ্ছি। তো এখন এটা আমি পেস্ট করে আনি। এই যে দেখো বন্ধুরা, আমি পেস্ট করে নিয়ে এসেছি। এই যে দেখো পেস্টটা কী সুন্দর সাদা ঘন দুধের মতো হয়েছে দেখতে, কিন্তু এই যে দেখো পেস্টটা করাই আমার অনেকটা সুবিধা হয়েছে। এখন আমি পেস্টটাকে বাটিতে ঢেলে নেব। দেখেছ পেস্টটা করাই কত সুবিধা হয়েছে, আমার লাগাতে কত সুবিধা হবে। এই যে দেখো, পেস্ট যদি না করতাম তো ওটা একটু ছোটো ছোটো টুকরো আকারে থাকতো এলোভেরাটা। এই যে দেখো কি ভালো লাগছে। তো এখন এটাকে আমি লাগিয়ে নেব। এখন আমি চুলের মধ্যে পেস্টটা লাগিয়ে নেব, তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর আমি আবারও বলছি, যারা মাথায় তেল দিতে চাও না, মানে তেল দিতে তো বুঝতেই পারো একটু চিপচিপে ভাব হয়ে থাকে, যেমন তার একমাত্র উদাহরণ আমি, আমি চুলে তেল দিতে চাই না, তো তারা মানে চুলে তো তেল না দিলে চুল নষ্ট হয়ে যায়, তো তারা কিন্তু এভাবে মানে তেল ইউজ করতে পারো, তাহলে তেলও দেওয়া হয়ে গেল আর মাথাটার মানে চুলের যত্ন নেওয়া হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে, এই যে দেখো আমি মাথায় লাগিয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে 2 ঘন্টা মানে লাগিয়ে রেখে দেবো, ঠিক আছে? তো 2 ঘন্টা হয়ে যাক, এই ফাঁকে আমি বাকি কাজকর্মগুলি সেরে ফেলি। 2 ঘন্টা হয়ে গেলে তারপর আমি আবার মাথাটা ধুয়ে মানে একটু শুকিয়ে গেলে চুলটা, তারপর আমি মাথাটা মানে ধুয়ে নেব ভালো করে। তো তারপর 2 ঘন্টা পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কেমন? 2000 years later তো বন্ধুরা, আমি স্নান টান করে চলে এসেছি, ঠিক 2 ঘন্টা মাথায় রেখেছিলাম, তারপর স্নান টান করে চলে আসলাম। তো আমি ভালো করে মাথাটা মানে 2 ঘন্টা পর ভালো করে মাথাটা একটু শ্যাম্পু দিয়ে চুলগুলি ধুয়ে নিয়েছি। তো তোমরা ইচ্ছা করলে একটু কুমকুম গরম জল ইউজ করতে পারো, কিন্তু আমি গরম জলটা ইউজ করি, আমি ঠান্ডা জল দিয়ে মাথাটা ধুয়ে এসেছি। তো এই যে দেখো আমার চুলগুলো, দেখো একদম পুরোপুরি ঝরঝরে হয়ে গেছে। তো তোমরা যদি এরকমভাবে সপ্তাহে অন্তত 2 দিন লাগাও, মানে আমি যেভাবে দেখালাম এভাবে সপ্তাহে 2 দিন লাগাও, তো আশা করি তোমাদের চুলও মানে চুলে যে দু আগা বেরিয়ে যায়, দু মানে চুলের ফাটা ওটা দূর হয়ে যাবে, তারপরে চুল সিল্কি হবে, আর চুলটা খুব দেরিতে মানে পাকবে, অনেকে চুল পেকে যায় না, তো খুব দেরিতে পাকবে। তো বাদ বাকি তো আর কী বলবো, আমার চুল দেখে বুঝতে পারছো। এই যে দেখো আমার চুল ভালো না, কিন্তু আজকে দেখো আমি যখন এই মানে
এই জিনিসগুলো ইউজ করলাম। তো দেখো আমার চুলগুলি কী সুন্দর ঝরঝরা হয়ে আছে। তো তোমরা এইভাবে ইউজ করে দেখো। আমি আগে প্রায় সময় ইউজ করতাম, যেটা আগেও বলেছি, মানে সপ্তাহে দুদিন তো করতামই, কিন্তু এই কয়েকদিন ইউটিউবের চক্কর আর পারিনি। তো এখন থেকে চুলের যত্ন, শরীরের যত্ন আবার নেব। তো দেখতে পাচ্ছ আমার চুলগুলি, আমারই আজকে ভালো লাগছে যে অনেক দিন পর আমি চুলগুলিকে এইভাবে, মানে কি বলবো, এভাবে পেয়েছি ঠিক আগের মতো করে। তো তোমরা এভাবে ইউজ করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমাদের চুলও, মানে যাদের চুল একটু রাফ আছে, চুলগুলি ভালো, মানে সিল্কি হয়ে যাবে। তো আর কি বলবো, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি এরকম আরও কোনো ভিডিও তোমরা, মানে আমার চ্যানেলে দেখতে যাও, অবশ্যই মানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। তো আজকের জন্য টাটা, বাই বাই, আই লাভ ইউ।